স্যার আপনার এখানে আমি যে জাতের হাঁসগুলো দেখতে পাচ্ছি এটা কোন জাতের? এটা হচ্ছে জিন্নিং জাত। জিন্নিং জাত, এই জাতটা আপনি কোথা থেকে নিয়ে এসেছেন? এটা আমরা নারায়ণগঞ্জ আমাদের সরকারি যে হাঁসের প্রজনন কেন্দ্র সেন্ট্রাল প্রজনন কেন্দ্র এটা সেখান থেকে এনেছি আমি। আপনি কতদিন বয়সে বাচ্চা এনেছিলেন? এটা আমরা একদিনের বাচ্চা এনেছি। এখন এগুলির বয়স? এখন প্রায় 11 মাসের মতন বয়স হয়ে গেছে। নিশ্চয়ই ডিম দিচ্ছে? হ্যাঁ, এটা হাঁস হচ্ছে আমরা প্রায় 6 মাসের থেকে ওরা শুরু করে, 5 থেকে 6 মাসের মাথায়, এবং আস্তে আস্তে 6.5 মাসের মাথায় পরিপূর্ণ ডিমগুলো আমরা পাই মোটামুটি। প্রথম যে বেস্টটা আমরা এখানে তুলেছিলাম যার বয়স 11 মাসের মতন, সেখানে 1000 হাঁস আসছে আমাদের, এবং এখানে যেহেতু আমরা আবার নিজেরা হ্যাচারিও আসছে আমাদের, হ্যাচারি শুরু করতেছি আমরা, তো সেখানে জন্য আমাদের হাঁস এবং হাঁসি দুটোই লাগে। 8 থেকে 10টার জন্য একটা আপনার হাঁস লাগে ইন এভারেজ, তাই এখানে 1000 ডিম পাড়ার হাঁস আছে, এবং আমরা আমাদের টার্গেট হচ্ছে 80%, সেক্ষেত্রে 800 তো 70-80% ডিম আসে, 700-800 মতন এর মধ্যে উঠানামা করে সবসময় ডিম। এতগুলো ডিম দিচ্ছে, প্রায় প্রত্যেকটা হাঁসি তো ডিম দিচ্ছে পর্যায়ক্রমে, তো এগুলির খাবার দাবারটা কীভাবে আপনারা মেনটেন করেন? আবার আমরা ওই যে আমাদের ডাক্তারের পরামর্শ যেগুলো আছে সেভাবে দিই, এবং আমরা আসলে খাবার কিনে নিয়ে আসি আমরা, যেগুলো আমাদের বাণিজ্যিক খাদ্য মিল থেকে আমরা সরাসরি খাবারটা নিয়ে আসি আর কি। এবং এখানে বাচ্চা গেলে এক পদে খাবার দিতে হয়, একটু বড় হয়ে গেলে তারপরে আরেক পদে খাবার দিতে হয়, স্টার্টার দিয়ে শুরু, এবং তারপরে গ্রোয়ার, তারপরে ফিনিশার। ফিনিশার খাবারটা আমরা এখন দিচ্ছি এদের, এবং ডিমে যখন আসে তখন আমাদের ওই লেয়ার খাবারটা দিতে হয়, যেটা আমরা সাধারণত মুরগি যারা পালন করে, লেয়ার মুরগি যারা পালন করে, ওই জাতীয় খাবারটাই আসলে ডিম পাড়ার অবস্থা সেটা আমরা দিচ্ছি এখন। আপনি যেহেতু বাণিজ্যিক খাবারটা খাওয়াচ্ছেন, নিশ্চয়ই আপনার এত বড় প্রজেক্ট, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে যে এই খাবারটা আপনি নিজে তৈরি করে খাওয়াবেন? অবশ্যই, কারণ হচ্ছে কি, আমরা নিজেরা যদি খাবারটা করতে পারি সেক্ষেত্রে আমাদের কস্টিং কমে আসবে, ধরেন মিনিমাম পার কিলোতে 3-4 টাকা কমে আসবে, তো সেক্ষেত্রে বড় আকারে করতে গেলে তো আমাকে নিজেকে করতে হবে, নিজেকে করলে তো আমি সেই প্রফিটটা আমি নিজে পাবো। তখন খাবারের উপাদানটা কীভাবে নিশ্চিত করতে হবে? খাবারের মধ্যে আপনার আসলে যাই খাবার যেটা হয় সেখান থেকে 50% আসলে গম ভাঙা বা গমের ভুসি যেটাকে আমরা যাই বলি, এটার পাশাপাশি আমাদের শুটকি চুন এনে দিতে হয়, এবং বিভিন্ন ধরনের মিনারেল মিক্স করতে হয় এটার সাথে, সমস্ত জিনিসই আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল। অর্ধবদ্ধ অবস্থায় আপনি এই হাঁসগুলোকে লালন পালন করছেন, তো এই পানিটা পরিবর্তন করে? পানিটা আমরা প্রতিদিন দুবেলা পরিবর্তন করি, এবং সবচেয়ে এটা আমার একটা আরেকটা প্লাস আছে আমার, ধরুন আমাদের এখানে যে পানিটা পরিষ্কার করতেছি, এই হাঁসের যে খাবারের, ওরা তো এখানে নিজে খাচ্ছে, এখানে নিজে গোসল টোসল করতেছে, তো এই যে খাবার, এটা হাঁসের যে বিষটা যেটাকে আমরা বলি, এটা আমাদের ক্যানেল আছে এখান থেকে, আমার এই পাশে একটা পুকুর আছে, বড় পুকুর, এবং সেখানে মাছ চাষ হয়। আপনারা দেখবেন যে অনেকে কিন্তু পুকুরের উপরে মাছা করে হাঁস পালন করে, মুরগি পালন করে, বিষটাটা মাছের জন্য, মাছের খাদ্য হিসেবে ব্যবহার হয়। আমাদের এখানে যদি এটা ভিতরে আমি বদ্ধ অবস্থা করছি, কিন্তু এর যে বিষটা এটা আমার পুকুরে চলে যাচ্ছে, হ্যাঁ সরাসরি পুকুরে চলে যাচ্ছে, এবং সেটা মাছের খাবার হিসেবে ব্যবহার হচ্ছে। যেহেতু আপনি বাণিজ্যিক খাবারটা হাঁসকে খাওয়াচ্ছেন, সেটার কিন্তু অনেক কিছুই এই বিষটার সাথে বের হয়ে যাচ্ছে, তো এই বিষটাটা কি মাছের জন্য উপকারী? অবশ্যই উপকারী, এবং হাঁসটা আপনার যখন ওকে খাবার দেওয়া হয় সকালে, ও দেখবেন ও খুব দ্রুত খাবারও খাচ্ছে আবার পানিও খাচ্ছে। আচ্ছা, টোটাল খাবারটা আসলে ওর ভিতরে যায় না, অনেক সময় দেখা যায় পানিতে কিছুটা একটা থেকে যায়, এবং ওর যে বিষটা সেটা থাকে, সেটা মাছের খাবারের জন্য উপকারী। এবং এইভাবেই অনেক দেশে বা আমাদের দেশে এইভাবে কিন্তু চাষ হচ্ছে, যে যেটাকে আমরা সম্মিলিত খামার বলি, আমারটা পুকুরের উপরে না যদিও, কিন্তু তারপরে আমি এখানে ক্যানেল করে টোটাল এটাকে আমরা নিয়ে যাচ্ছি। প্রতিদিন তো প্রচুর ডিম আপনার এইখান থেকে হাঁসগুলো দিচ্ছে, তো ডিমগুলোকে দিনে কয়বার সংগ্রহ করেন বা কিভাবে সংগ্রহ করেন? ডিম আমরা সকালবেলা সংগ্রহ করি, সংগ্রহ করে রেখে দিই। আসলে হাঁসের ডিমের মোটামুটি ভালো চাহিদা, এখানে মানুষ এমনি খাবারের জন্য নেয়, বা আমাদের যে সমস্ত ফাস্টফুডের দোকানগুলো আছে সেই জায়গাতে নেয়, চাইনিজ হোটেলগুলোতে নেয়, এবং আমাদের এই অঞ্চলে ওইভাবে হাঁসের খামার গড়ে ওঠে নেই, সেজন্য এলাকাভিত্তিক চাহিদা ওটা আমার আছে। আর বিশেষ করে শীতের দিনে তো এর প্রচণ্ড চাহিদা, আমাদের একটাই ছিল যে আমরা সপ্তাহে একদিন সেল করব, কিন্তু দেখা যায় অ্যাডভান্স অর্ডার থাকে, আগের থেকে লোকজন লেগে থাকে যে আমাকে দিতে হবে, সিরিয়ালি দিতে হবে। এই যে ডিমের ব্যাপক চাহিদা, আমি যতটুকু জানি যে হাঁসের মাংসটা কিন্তু যথেষ্ট টেস্টি এবং এটারও কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। এটা হচ্ছে কি, ধরুন আমাদের অভ্যাসের বিষয় এখানে, ধরেন আমাদের এখানে যেরকম আমি আরেকটা হাঁস আছে আমাদের এখানে,
ওই যে আমি যেটা দেখতে পাচ্ছি সাদা রঙের এর বয়স আমাদের এটা 11 মাস বয়স হচ্ছে তাই না এই হাঁসটা জিন্ডিং এর 11 মাস বয়সে অর ওয়েট হচ্ছে আপনার 2.5 থেকে 2.5 কিলো আচ্ছা বাট অর 4 মাস বয়স এই 4 মাসে এটা আমরা মাংসের জন্য করেছি 4 মাসে অর ওয়েট গেইন করতে আপনি 3.5 থেকে 4 কিলো অনেক অনেকটা আপনার রাজহাঁসের যেরকম ওয়েট থাকে সেরকম ওয়েট করতে এই এই জাতটা এই যে এইমাত্র আপনাকে যেটা বলেন যে সাদাটা মাংসের জন্য এবং বেশি অনেক বেশি ওজন তো এই হাঁসটা কোন জাতের এটা হচ্ছে বেজিং জাতের হাঁস আচ্ছা